হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ভেজ রেসিপিস। আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি খুব একটি ইউনিক রেসিপি বানাতে চলছি। কীভাবে বানাচ্ছি আমি সম্পূর্ণটাই আপনারা দেখবেন, স্কিপ করবেন না, না দেখলে তো বুঝতে পারবেন না বন্ধুরা যে কীভাবে তৈরি করছি। আজ আমি বাঁশকুড়ুল দিয়ে বাঁশকুড়ুলের রোস্ট তৈরি করব। আমাদের মধ্যে অনেকেই আছে যে বাঁশকুড়ুলটা সবার তেমন বেশি প্রিয় নয়, আবার বেশিরভাগ মানুষই আমরা বাঁশকুড়ুলটাকে আমিষ খেয়ে থাকি, বিশেষত শুটকি দিয়ে। আজকে আমি যেই পদ্ধতিতে তৈরি করব, সম্পূর্ণটাই নিরামিষ আপনারা জানেন, আপনারাও সেম প্রসেসে বানিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। শুটকির চাইতেও খুব টেস্টি একটা জিনিস, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বাঁশকুড়ুল এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা নিরামিষ বাঁশকুড়ুলের রোস্ট ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, প্লিজ আমাকে একটু বেশি করে সাহায্য করুন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন। তো চলুন দেখে নিই কীভাবে বাঁশকুড়ুলের রোস্ট তৈরি করছি। প্রথমে আমি বাঁশকুড়ুলটাকে কেটে নেব। আপনারা বাঁশকুড়ুলটাকে চাইলে উপরের যে নরম অংশটা আছে ওই জায়গাটি নেবেন, শক্ত জায়গাটাকে বাদ দিয়ে দেবেন। শক্ত জায়গাটা দিয়ে অন্য কোনো রেসিপি তৈরি করে খেতে পারেন, আর নরম জায়গাটাকে আপনারা ইচ্ছে করলে আস্তেও করতে পারেন, আবার আমি যেভাবে মাঝখান দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি সেভাবেও করতে পারেন। আমি কোনোটাকে 4 টুকরো করেছি, আবার কোনোটাকে 2 টুকরো করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। বাঁশকুড়ুলটাকে কেটে ভালো করে ধুয়ে নিলাম, এখন সেদ্ধ করে নেব। অল্প নুন দিলাম, ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাঁশকুড়ুল বয়েল হয়ে গেছে। এখন বাঁশকুড়ুলটাকে অন্য একটা বলে ট্রান্সফার করে জলটা ছেঁকে নেব, আর গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব। বাঁশকুড়ুলের রোস্ট করতে বন্ধুরা বেশি কিছু উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যায়। নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর কাজু বাদাম আর চীনাবাদাম, দু ধরনের বাদামই আমি মিক্সড করে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে শুধু কাজু বাদাম দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এখন পরিমাণ মতো জল দিয়ে মিক্সার করে নেব। মিক্সার হয়ে গেছে বন্ধুরা, এখন সম্ভার নেওয়ার পালা। সম্ভারে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, হিং, গোটা জিরে। সম্ভারটা হয়ে গেলে এখন দিয়ে দেব গ্রেভি। গ্রেভি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন গ্রেভির মধ্যে কিছু মশলা মিক্স করব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প জিরে গুঁড়ো। গ্রেভিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিলাম, আর অল্প চিনি। মশলা কষানো হয়ে গেলে বাঁশকুড়ুলটা দিয়ে দেব। বাঁশকুড়ুলটাকে গ্রেভির মধ্যে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন সেদ্ধ পর্যন্ত ঢেকে রাখব। হয়ে গেছে আমার বাঁশকুড়ুলের সবজি, মানে বাঁশকুড়ুলের রোস্ট। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রথমেই বলেছিলাম, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে প্লিজ সাপোর্ট করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন, যারা ইনস্টাগ্রামে দেখছেন তারও প্লিজ ফলো করে দেবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।